বাংলার 42টি আসনের ফলাফল নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ বন্ধুরা, এক্সিট পোল নিয়ে ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? পশ্চিমবঙ্গে ঠিক কতগুলো আসন পেতে চলেছে তৃণমূল সরকার এবং বিজেপি, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব। বন্ধুরা, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে বুথ ফেরত সমীক্ষা বিশ্বাস করি না, সাফ জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, এই সমস্ত এক্সিট পোল ফেক, সিবিআই আয়কর দপ্তরকে পেছনে লাগিয়েছে বিজেপি। শনিবার শেষ হয়েছে 7 দফার ভোট, তারপরেই প্রকাশ্য এসেছে এক্সিট পোল তথা বুথ ফেরত সমীক্ষা। কম বেশি সব সমীক্ষার দাবি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে ক্ষমতায় ফিরছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার। শুধু তাই নয়, বাংলাতেও 25-এর কাছাকাছি আসন পাচ্ছে পদ্মফুল শিবির, জানিয়ে রাজনৈতিক মহল তোলপাড়। এমন পরিস্থিতিতে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো। সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে ফোনে দেওয়ার সাক্ষাৎকারে মমতার প্রশ্ন, সংবাদ মাধ্যম কি করে বলে দিচ্ছে ওই আসনে ও জিতবে, অমুক আসনে কে জিতবে, কত টাকার বিনিময়ে? একই সঙ্গে তার স্পষ্ট কথা, আমি এই হিসেব মানি না। এরপরেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে দলনেত্রীর বার্তা, কর্মীদের বলবো শক্ত থাকতে, গণনায় অংশ নিন, সংবাদ মাধ্যম যা দেখিয়েছে আমরা তার দ্বিগুণ পাব, প্রত্যেক আসনে জিতব। বাংলায় কত আসন পাবে তৃণমূল, কি বলেছে দলের অভ্যন্তরীণ অঙ্ক? প্রশ্নের জবাবে মমতা বলেন, কোনো নাম্বারে আমি যাব না, তবে যেভাবে মাঠে ময়দানে নেমে কাজ করেছি, মানুষের চোখ দেখেছি, আমার মনে হয় না মানুষ আমাদের ভোট দেবে না। পরিশেষে তার দাবি, বিজেপি এক্সিট পোল প্রভাবিত করেছে, এটা সম্পূর্ণ ফেক, বলেছেন বহু যুদ্ধের সৈনিক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে এক্সিট পোলে বিশ্বাস করবে না। আগামীকাল 4 জুন প্রকাশিত হবে লোকসভা ভোটের ফলাফল, সেই ফলাফলেই দেখা যাবে কে কত সিট পাচ্ছে বা আসন পাচ্ছে। তবে ইতিমধ্যেই কুণাল ঘোষও জানিয়ে দিয়েছে যে বাংলায় 30টি আসন পেতে পারে তৃণমূল সরকার, 10টি আসন পেতে পারে বিজেপি এবং বাকি 2টি আসন পেতে পারে কংগ্রেস, এমনটাই দাবি করেছে কুণাল সরকার। এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের এক্সিট পোল বিভিন্নভাবে তাদের মন্তব্য তুলে ধরেছে। তবে আবার আপনার মন্তব্য কী অবশ্যই কমেন্ট করে জানাবেন, তৃণমূল কত পেতে পারে, বিজেপি কত পেতে পারে, বা কংগ্রেস বা সিপিএম কতগুলো পেতে পারে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।